2021 বৰ্ষত অনুষ্ঠিত হ'ব টেট পৰীক্ষা অক্টোবৰতে অনুষ্ঠিত হ'ব টেট পৰীক্ষা নিযুক্তি প্ৰক্ৰিয়াৰ সমানে টেট পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব প্ৰাথমিক আৰু হাইস্কুল দুয়োটা পৰ্যায়ত অনুষ্ঠিত হ'ব টেট পৰীক্ষা বিএড অথবা ডিএলএড চূড়ান্ত পৰীক্ষাৰ এডমিট লাভ কৰিছে তেওঁলোকে পৰীক্ষাত বহাৰ সুযোগ লাভ কৰিব শিক্ষা বিভাগৰ নিযুক্তিৰ বাবে এই সিদ্ধান্ত লোৱা হৈছে অচিৰেই প্ৰকাশ পাব বিজ্ঞাপন সংবাদপেলত এই ঘোষণা শিক্ষামন্ত্ৰী ডক্টৰ ৰনুজ পেগুৰ আমার ফালৰ পৰা আমি এনকাৰেজ কৰিব বিচাৰিছো উৎসাহিত কৰিব বিচাৰিছো যে শিক্ষানুষ্ঠান সমূহে 25% আসন তেওঁলোকে বৃদ্ধি কৰিব আৰু এই বৃদ্ধি কৰা 25% ছাত্ৰ-ছাত্ৰীক যিহেতু আমাৰ কাউন্সিল আৰু সেবাৰ পৰা পাছ কৰা ছাত্ৰ-ছাত্ৰীৰ সংখ্যা বেছি এই বৰ্ধিত যিখিনি এডিশ্যনেল ছিট তেওঁলোকক অগ্ৰাধিকাৰ দিয়াৰ কাৰণে আমি শিক্ষানুষ্ঠানবিলাকক নিৰ্দেশ দিছোঁ ইয়াৰ উপৰিও আৰু এলানি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে যাৰ জৰিয়তে যি বৰ্ধিত ছাত্ৰ ছাত্ৰী এই বছৰ পাছ কৰিছে তেওঁলোকক পঢ়াৰ তেওঁলোকক নামভৰ্তিৰ ক্ষেত্ৰত যাতে কোনো আসনৰ নাটনি নহয় তাৰ কাৰণে আমি এটা আৰু এলানি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আমাৰ যিসমূহ বিভিন্ন ছচাইটি এন জি অ' বা প্ৰাইভেট ছেক্টৰৰ যিখিনি আমাৰ নন গভৰ্ণমেণ্ট স্কুল আইনৰ অধীনত প্ৰতিষ্ঠিত যিসমূহ বিদ্যালয় মহাবিদ্যালয় আছে বিশেষকৈ শংকৰদেৱ শিশু নিকেতন জাতীয় বিদ্যালয় যিসমূহে এতিয়ালৈকে ক্লাছ টেনলৈকে তেওঁলোকে স্কুলখন চলাই আছে এতিয়া তেওঁলোকৰ আন্তঃগাঁথনি থকা নথকাৰ সাপেক্ষে এই জাতীয় বিদ্যালয় বা শংকৰদেৱ শিশু নিকেতন তেওঁলোকে যদি ক্লাছ ইলেভেনটো এইবাৰ আৰম্ভ কৰিব বিচাৰে তেতিয়াহ'লে আমি ফাষ্ট ট্ৰেকত তেওঁলোকক নাম মানে অনুমতিটো অসম চৰকাৰৰ পৰা প্ৰদান কৰিম ব্যক্তিগত খণ্ডৰ স্কুল বিদ্যালয় ক্লাছ টেনলৈকে তেওঁলোকৰ শ্ৰেণী চলি আছে এই বছৰ তেওঁলোকে একাদশ শ্ৰেণীটো আৰম্ভ কৰিব বিচাৰিছে তেওঁলোকৰ প্ৰয়োজনীয় আন্তঃগাঁথনি আছে শিক্ষক আছে তেওঁলোকক আমি ফাষ্ট ট্ৰেকত এইকেইদিনৰ ভিতৰতে আবেদন সাপেক্ষে আমি অনুমতি প্ৰদান কৰিম যাতে স্কুলসমূহে ক্লাছ ইলেভেনটো আৰম্ভ কৰিব পাৰে একেধৰণে আমাৰ যিসমূহ প্ৰাদেশিককৃত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহকো নিৰ্দিষ্ট কিছুমান চৰ্ত সাপেক্ষে উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়লৈ উন্নীত কৰাৰ প্ৰক্ৰিয়াটো আমি আৰম্ভ কৰিছোঁ অসমৰ সামাজিক জীৱনত ঐতিহাসিক ঘটনা প্ৰথমবাৰৰ বাবে এগৰাকী জনজাতীয় লোক হিচাপে এখন সত্ৰৰ সত্ৰাধিকাৰৰ দায়িত্ব ল'লে নিৰঞ্জন বড়োৱে এক ঐতিহাসিক ক্ষণৰ সাক্ষী বড়ো জনগোষ্ঠীৰ বাবে ঐতিহাসিক দিন সত্ৰাধিকাৰ হিচাপে প্ৰথমবাৰৰ বাবে অধিষ্ঠিত বৰঙ্গাজুলি সত্ৰৰ সত্ৰাধিকাৰ নিৰঞ্জন বড়ো সত্ৰাধিকাৰৰ দায়িত্ব এইবাৰ সত্ৰত সত্ৰাধিকাৰ হিচাপে অধিষ্ঠিত হ'ল এজন বড়ো জনগোষ্ঠীৰ লোক ওদালগুৰি জিলাৰ বৰঙাজুলি সত্ৰৰ সত্ৰাধিকাৰ হিচাপে অধিষ্ঠিত হ'ল নিৰঞ্জন বড়ো প্ৰথমবাৰৰ বাবে বড়ো জনগোষ্ঠীৰ লোক সত্ৰাধিকাৰ হিচাপে দায়িত্ব লোৱাৰ পিছতে উলিওৱা হয় বিশাল শোভাযাত্ৰা মানে আনন্দৰ মানে সীমা নাই তো সঁচাকে আমাৰ হৰিকৃষ্ণ মহন্ত আটাই যিটো এটা ইয়াত পৰিৱেশ গঢ়ি মানে কৰি থৈ গ'ল ইয়াতে বিভিন্ন জাতি জনগোষ্ঠীক লৈ পেলাই যিটো এটা সত্ৰ ইয়াত পাতি গ'ল আৰু 33খন যিটো সত্ৰ ইয়াত মানে অনুষ্ঠিত কৰি গ'ল সেইটো এটা শলাগ ল'ব লগা উল্লেখ যে ভকত শিৰোমণি হৰেকৃষ্ণ মহন্ত আটাৰ মহাপ্ৰয়াণৰ পাছতেই নিৰঞ্জন বড়োক অৰ্পণ কৰা হয় এই দায়িত্ব এগৰাকী বড়ো জনগোষ্ঠীৰ লোক সত্ৰাধিকাৰ হিচাপে অধিষ্ঠিত হোৱা এই ঐতিহাসিক ক্ষণত উপস্থিত থাকে বহুকেইখন সত্ৰৰ সত্ৰাধিকাৰ এই আজিৰ অনুভৱে গুৰুজনাই যি 500 বছৰ আগতে যিখন সমাজ গঢ়াৰ পৰিকল্পনা কৰিছিল সেই সমাজখন পলমকৈ হ'লেও আমি আমাৰ মাজত গঢ়িব পাৰিম বুলি আশা কৰিছোঁ যে মহাপুৰুষ গুৰু শ্ৰী শংকৰ মাধৱ দুজনা গুৰুৱে তেৰাশৱে বিভিন্ন জাতি জনগোষ্ঠী আৰু
বর্ণর সম্প্রদায়ের মাজত যে ধর্মর ভেটিরে বড় অসম গড়ি তুলিছিল তার আজি এক সত্য প্রমাণিত হয়েছে। কেওলিয়া ভকত নিরঞ্জন বড়ুয়ে সত্রাধিকার হিসাবে দায়িত্ব গ্রহণ করার পিছতে আনন্দত মতলিয়া হয়ে পড়ে বড়ো জনগোষ্ঠীর লোকসকল। ধর্মীয় শোভাযাত্রাত অন্যান্য সকলের লগতে নৃত্য গীতত অংশ লয় বড়ো মহিলাসকলেও। নিরঞ্জন বড়ো সত্রাধিকার হিসাবে দায়িত্ব দিয়ার পিছত রাইজক উদ্দেশ্যে কয় এনেদরে, 33খন সত্রর যা আধরুয়া কাম আদর্শ হিসাবে মই শরণ ভোজন দি পেলে আগুয়াই নিম বলে ভাবিছো। সদৌ অসম ছাত্র সন্থার উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই সত্রত উপস্থিত হয়ে নতুন সত্রাধিকারগীর আশীর্বাদ গ্রহণ করে, সত্রাধিকারগীক অভিনন্দন জ্ঞাপন করে। আর আজি সত্রাধিকার প্রভুয়ে নিজে দায়িত্ব লৈছে আর তেখেতর আমি আশীর্বাদ লোবলে বিচাৰিছো আর আশীর্বাদ লোবলে আহিছো। আর এই কথা ঠিক যে সকল জাতি জনগোষ্ঠীক একত্রিত করে আমি জাতীয় জীবনক আমি শক্তিশালীভাবে আগুয়াই নিয়ার প্রয়োজন। সকল জাতি জনগোষ্ঠীর চিন্তার বৌদ্ধিক প্রকাশ আধ্যাত্মিক প্রকাশে আমার জাতীয় জীবন সমৃদ্ধ হয়েছে। বৰঙজুলি সত্রর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রয় কেবা শতাধিক ভকত বৈষ্ণব। ওদালগুৰি পৰা ৰিপুঞ্জ নাথ, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। এবার কাছাৰ কংগ্রেসের সভাত কুরুক্ষেত্র, সুস্মিতা দেবর পদত্যাগর পাছত অনুষ্ঠিত জেলা কংগ্রেসের বৈঠকত লাগিল প্রচণ্ড কাজিয়া। একাংশই সুস্মিতা দেব মুর্দাবাদ ধ্বনি দিয়া কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। বিধানসভা নির্বাচনের পূর্বে সুস্মিতায় নিলম্বন করা কাছাৰ জেলা যুব কংগ্রেসের উপসভাপতি আনসার বর লস্করে দিয়ে সুস্মিতা মুর্দাবাদ ধ্বনি। জেলা কংগ্রেসের বৈঠকত উপস্থিত একাংশ উভতি ধরে সুস্মিতা মুর্দাবাদ ধ্বনি দিয়া সকল, ফলত রণক্ষেত্রত পরিণত হয় কাছাৰ জেলা কংগ্রেসের কার্যালয়। ওয়ার্কিং প্রেসিডেন্ট আহিছে কমলাকর দেবপ্রকাশ, তো আহার পিছত আমি ফার্স্টত কমলাকর দিন জিন্দাবাদ, অসম প্রদেশ কংগ্রেস কমিটি জিন্দাবাদ, আমি দিছোঁ সুস্মিতা দেব মুর্দাবাদ। সুস্মিতা দেব মুর্দাবাদ কোৱাৰ কারণে ইয়াতে আমার কংগ্রেস অফিসের ভিতরের পৰা আহি আমাক বাধা দিলে ইয়াতে সুস্মিতা দেব মুর্দাবাদ কোনে কৈ আছে। আমি কলো সুস্মিতা দেব কংগ্রেসের পৰা ত্যাগ করে গুছি গেল, আকো সুস্মিতা দেব আমি মুর্দাবাদ কিয় লৈ দিম। আজি সব কংগ্রেস অফিসের সুস্মিতা দেবের এটা ফটো লগাই আছে, আমি এই ফটোখন এতিয়া আমি খুলিমু, আমি খুলি দিম, ইয়াতে সুস্মিতার দাদাগিরি নচলিব। আর আমি ইয়াতে কমলাক্ষ দা প্রকাশক আমি কাছাৰ কংগ্রেসের আজি কেজনমান জেনারেল সেক্রেটারি এডমিন জেনারেল সেক্রেটারি আহা নাই, আমি এই খুঁজব কারণে কইছিল, আমাক অজিত সিংয়ে বাধা দিছে আর বাধা দিয়ার পিছত ইয়াতে অজিত সিংয়ের কেটা লড়া আহি আমাক মারিবলৈ চেষ্টা করেছে। দুই যুবকর সাধারণ কাজিয়াক লৈ হাইলাকান্দিত ভয়ঙ্কর পরিস্থিতি, মুখ্যমন্ত্রী মুখামুখি ক্ষমা করব মুখামুখি সংঘর্ষত লিপ্ত হয় দুটা ফৈদ, দুই ফৈদর শিলাবর্ষণত আহত হল আরক্ষী, চারিজনক গ্রেপ্তার করে চারিখন গাঁত সান্ধ্য আইন ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হাইলাকান্দি প্রশাসনের। হাইলাকান্দিত উত্তপ্ত পরিস্থিতি, দুই ফৈদর ভয়ঙ্কর সংঘাত, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ গৈ আহত আরক্ষী। 14 আগস্টত সূত্রপাত হয়েছিল ঘটনা, যাত্রী কঢ়িয়াক লৈ দুজন অটো আর ই রিক্সা চালকর মাজত লাগিছিল সংঘাত। কথার কটাকটিরে আরম্ভ হওয়া দুই ভিন্ন ধর্মী চালকর কাজিয়ায় এসময়ত ললে ভয়ঙ্কর রূপ। সেই সংঘাত মরিখন করবলৈ সোমবারে নিশা আয়োজন হল আলোচনা। সিরিজপুর বজারত আয়োজিত আলোচনাত সমাধান ওলোৱাৰ সলনি তীব্র হল সংঘাত। মরামরি হতাহতির পিছত এটা ফৈদে আনটো ফৈদলৈ বর্ষণ করিলে শিলা, বহু সময় ধরে শিলাবর্ষণ চলার পিছত ঘটনাস্থলীত উপস্থিত হল হাইলাকান্দি আরক্ষী। কিন্তু আরক্ষীর বুজনীত শান্ত নহল উত্তেজিত জনতা, বিপরীতে আরক্ষীর উপরতো শিলাবর্ষণ করিলে সংঘাতত লিপ্ত হওয়া ফৈদ দুটায়। দুই ফৈদর শিলাবর্ষণত আহত হল দুজনকৈ আরক্ষীর লোক। মানে ইনসিডেন্ট হয়েছিল কিবা টুকটুকি আর অটোর ভাড়ালই, আর সেইটো লৈ বিচার পাতি হয়েছিল, বিচারটো মানে মই জানা মতো মানে বিচারটো আন্ডারস্ট্যান্ডিং হওয়া নাই, আর পিছত আজি মানে কিয়র কারণে এইটো হঠাৎ করে হয়ে গেছে এইটো মই না জানো। ইতিমধ্যে দুই ভিন্ন ধর্মীয় ফৈদর মাজত সংঘাত বিয়পার অভিযোগত হাইলাকান্দি আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে চারিজন লোক, লগতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলৈ সিরিজপুর চাবাগিচা, নারায়ণপুর প্রথম খণ্ড, ইটারকান্দি দ্বিতীয় খণ্ড,
আর চান্দপুর গাঁত অনির্দিষ্ট কাললে জেলা প্রশাসনে বলবৎ করেছে সান্ধ্য আইন। সোমবারে নিশা 10 বজাৰ সান্ধ্য আইন বলবৎ হওয়ার পিছতে ক্রমে নিয়ন্ত্রণলৈ আহিছে হাইলাকান্দির পরিস্থিতি। এসপি মহোদয় আহিছে, ডিডিসিআর আহিছে, সার্কেল অফিসার আহিছে, মোর গোটে প্রশাসন বিলাক আছে, মইটোর আর মোর এমএলএ রিপ্রেজেন্টেটিভ ইয়াত উপস্থিত হইছে। ওয়ার পিছত মোর মানে দেখিছো যে মোর সিচুয়েশনটো আন্ডার কন্ট্রোল আছে। সংঘাতত লিপ্ত হওয়া দুই ভিন্ন ধর্মীয় রাইজক শান্তি সম্প্রীতি বর্তাই রখার আহ্বান আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর। সর্বস্ব জনসাধারণকে অনুরোধ করিয়া যাতে আইন হাতে না নেবার লাগিয়া দুষ্কুণ প্রশাসন আছে দেখবে, যারা দুষ করবে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে, সবাই যাতে শান্তি শীর্ষ থাকেন। যাত্রী কহিয়াক লৈ অটো আর ই রিক্সা চালকর মাজর এখন সাধারণ কাজিয়ার এই ভয়ঙ্কর পরিণতিয়ে সমগ্র হাইলাকান্দিত সৃষ্টি করেছে উৎকণ্ঠা। হাইলাকান্দির পর রাহুল চক্রবর্তী, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আর প্রাইম টাইম 18-র শেষ অঙ্কলে যাওয়ার পূর্বে পুনের সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। উভতি আহিছো বাতৰি মাজলৈ। এতিয়াৰে পৰা ৰাজ্যৰ একমাত্ৰ সৈনিক স্কুলত শিক্ষা গ্ৰহণ কৰিব পাৰিব ছোৱালীয়ে। সুদীৰ্ঘ 57 বছৰ পিছত গোৱালপাৰাৰ সৈনিক স্কুলত আৰম্ভ হৈছে ছাত্ৰীৰ নামভৰ্তি। প্ৰতি বছৰে 10 গৰাকী ছাত্ৰীয়ে নামভৰ্তি কৰিব পাৰিব এই সৈনিক স্কুলত। আপোনাৰ কন্যা সন্তানক সৈনিক স্কুলত পঢ়োৱাৰ মন আছে নেকি? যদি আছে এতিয়াৰে পৰা এয়া সম্ভৱ। অসমৰ একমাত্ৰ সৈনিক স্কুলত বিগত 57 বছৰে অধ্যয়ন কৰি আহিছিল কেৱল ল'ৰাই, কিন্তু এতিয়াৰে পৰা গোৱালপাৰাৰ ঐতিহাসিক সৈনিক স্কুলত অধ্যয়ন কৰিব পাৰিব ছোৱালীয়েও। 57 বছৰৰ পিছত প্ৰথমবাৰৰ বাবে সৈনিক স্কুলত আৰম্ভ হৈছে ছোৱালীৰ নামভৰ্তি। এক ঐতিহাসিক দিনৰ সাক্ষী হৈ ৰ'ল ৰাজ্যৰ একমাত্ৰ তথা গোৱালপাৰাৰ মৰণৈত থকা সৈনিক স্কুল। Mentally and physically for entry into National Defence Academy, and we are hoping that with intake of girls in Saini school in years to come, these girls will also go to military academies and become officers in the armed forces one day. বিভিন্ন জিলার প্রথম 10 গৰাকী ছাত্রীর নাম ভর্তিরে এক ইতিহাস রচনা করলে স্কুলখনে। অবশ্যই এটাও পাঠদান আরম্ভ হওয়া নাই যদিও সৈনিক স্কুলত মুকলি করা হয়েছে প্রথমটো ছাত্রীনিবাস। নাম দিয়া হৈছে চন্দ্ৰপ্ৰভা শইকীয়ানী। এই ছাত্ৰীনিবাসটোৰ শুভাৰম্ভণি কৰে BMPSৰ প্ৰধান শিক্ষয়িত্ৰী উৰ্মিমালা দাসে। First 10 girls will be admitted here, and সেই কাৰণে এই হোষ্টেলটো আজি ইনগ্ৰেট কৰা গৈছে। হোষ্টেলটোৰ নাম আমি দিছোঁ চন্দ্ৰপ্ৰভা শইকীয়ানীৰ ওপৰত, যে আমাৰ যিখিনি ছোৱালী আমাৰ স্কুলত এডমিশ্যন ল'ব তাহাঁতে যেন এই মহান চন্দ্ৰপ্ৰভা শইকীয়ানীৰ নিচিনা আগুৱাই যাব পাৰে, আমাৰ অসমৰ গৌৰৱ আনিব পাৰে। উল্লেখ যে প্ৰতি বছৰে 10 গৰাকী ছাত্ৰীয়ে নাম ভৰ্তি কৰিব পাৰিব এই সৈনিক স্কুলত, কিয়নো এতিয়াৰে পৰা ল'ৰাৰ সমান্তৰালকৈ ছোৱালীয়েও সৈনিক স্কুলত অধ্যয়ন কৰি দেশৰ হকে আগবঢ়াব পাৰিব সেৱা। দুধনৈৰ পৰা অৰূপ নাথৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ভারতবর্ষৰ খান্দুবা জিলাত পরিবেশ সুরক্ষাকর্মী করোনার বিরুদ্ধে নিজের জয় সুনিশ্চিত করেছে। দ্রুত গতিত চলিছে পরিবেশ সুরক্ষিত করার চেষ্টা। ইয়াকে কোৱা হয় এক গুলিত দুই শিকার। করোনাক অতি বেয়াকৈ পরাজিত করার লগতে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রতো আমি সমানেই সচেতন হব লাগিব। এই দুইটা অনিবার্য সামগ্রিক ব্যবস্থাক আমি কেনেধরনে আগবহাই লৈ যাব পাৰি এই কথা যদি আপনি বুঝিব বিচাৰে তেন্তে আপনি মধ্যপ্রদেশের খন্দুবাত যাওক। ইয়াত খন্দুবা জিলা প্রশাসনে মানব সভ্যতাক রক্ষা করিবৰ বাবে এই দুইটা গুরুত্বপূর্ণ পদক্ষেপক এটা সামাজিক সংস্থার সঙ্গে লগ লাগি আগবহাই লৈ গৈছে। ইয়াত জনসাধারণে টিকাও গ্রহণ করেছে আর টিকা কেন্দ্রের পর ওলার পশত এটাকৈ গছপুলিও রোপণ করেছে। বড় আচ্ছা হ্যাঁ পর সারা রেজিস্ট্রেশন হ্যাঁ সারা ডিস্টেন্স মেনটেনিং হ্যাঁ দেন অন্দর ভি পুরা স্টেপ বাই স্টেপ বহুত কুছ আচ্ছা অনুভব রহা। প্রকৃততে খান্দুবা জিলা প্রশাসনে করোনার দ্বিতীয় লহরের পর শিক্ষা লওয়ার লগতে জনসাধারণের মাজত ভ্যাকসিনেশনের সমান্তরালকৈ পরিবেশ রক্ষার বাবেও সচেতনতা বৃদ্ধিত আগভাগ লৈছে, যার অন্তর্গত টিকা গ্রহণ করা লোকসকলক প্রশাসনের তরফের গছপুলি উপহার দিয়া হয়েছে।
যাতে করোনার বিরুদ্ধে যুঁজার সমান্তরালক পরিবেশ রক্ষার ক্ষেত্রও যাতে প্রতিগী লোকে আগভাগ লোক পড়ে जो कैंप्स लगाए जा रहे हैं वैक्सीनेशन के और अन्य गतिविधियां भी जो हो रही हैं उनमें लोगों से ज़्यादा आग्रह किया जा रहा है कि वह पौधे लगाएं ताकि पर्यावरण का संरक्षण के साथ साथ ऑक्सीजन जो है वो भी जनरेट होती है यार परिणतिते खंडवा जिला कलेक्टर और ए विशेष पदक्षेपर लगे लगे सकल उत्साहित हो पड़े समान्तरल भावे जिलार आन जी समूह सरकारी कार्यसूची आछे सेई कार्यसूची समूहर जरिए वृक्षरोपणर पदक्षेपक अधिक गति प्रदान करा हुइछे অবশ্যে এই প্রচেষ্টা কিমান সফল হয় সেয়া আহিবলগীয়া দিনবোরতেই স্পষ্ট হব কিন্তু এইটো কথাও সঁচা মানব সভ্যতাক রক্ষা করার বাবে এই দুইটা পদক্ষেপে আগন্তুক দিনত এটা নতুন আশার কিরণ যোগাই তুলিব খান্ডোবা জেলার পৰা ব্যুরো রিপোর্ট নিউজ 18 নেটওয়ার্ক আৰু এয়া আছিল আজিৰ প্ৰাইম টাইম 18 নমস্কাৰ।